1994 সালের আজকের এই দিনে আমার ছেলে রিভাত শরীর জন্মগ্রহণ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। দিনটি তখন রবিবার বোধ হয়, রাত 11:05 সময় পৃথিবীতে আসে। 25 বছর ওকে লালন পালন করেছি, চেষ্টা করেছি যতটা সম্ভব ভালোভাবে ওকে লেখাপড়া করেছে, কিন্তু মাঝখানে একটু আলসেমি ছিল, মাঝখানে অনেক স্মৃতি আছে ওর যেগুলা মনে পড়ে এবং মনে পড়লে খুবই মানে খারাপ লাগে। ওর অনেক স্মৃতি আছে। ও একবার ছোট যখন 4-5 বছরের সময়, ও একবার আমাদের এলাকায় দেশীয় ফল গাছ গাছে উঠছিল অনেক উপরে, তো একটা ডালে উঠে পড়েছিল, ডালটা ভেঙে গেছে। পড়ার সময় আর একটা ডাল ধরিয়ে ঝুলে পড়ছে, ঝুলে পড়ে নিচে পড়ছে। নিচে বাঁশঝাড় ছিল, বাঁশঝাড় বাঁশ কেটে ফেলছে সব, এরকম সুচালো বাঁশের গোড়া। ভাগ্যে কত ভালো, ঠিক ওই মাঝখানে পড়ছে, ওর কোথাও কোনো আঘাত লাগে নাই, শুধু ওর ডান পাটা ভেঙে গেছিল। তো ওকে নিয়ে আমরা ওকে একা ছাড়িনি, ওর আমাদের টোটাল ফ্যামিলি সহ হসপিটালে একটা কেবিন নিয়ে ওখানে থাকতাম আমরা, 29 দিন ছিলাম কেবিনে, টোটাল একটা ঘর বাড়ি সবকিছু ওখানে ছিল। তখন অনেক স্মৃতি আছে, খুবই মনে পড়ে। ও ছোট ছিল, কিন্তু মানে ওর কিছু কথাবার্তা এতটা মানে নাড়া দেয় এখনো, যেন কিছু কিছু মুহূর্তে ও আসলে ও চলে যাবে আমি বুঝতে পারিনি। কিছুদিন আগেও ও বলেছিল যে আব্বু তুমি চিন্তা করো না, তোমার আগে মরে যাবো, তুমি হার্টের পেশেন্ট, তাতে গিয়েছি। ওর কথাটাই সত্য হলো, আসলে বাবা মায়ের কথা এজন্যই বাচ্চাদেরকে মানে বলা ঠিক না যে তুই মর অথবা মানে তোরে মালায় নিয়ে যাক, এরকম কথা আসলেই বলা ঠিক না। আমরা বাবা মায়ের অথবা এরকম যারা মুরব্বী আছে তারা অনেকেই বলে, কিন্তু এই ধরনের কথা বলা আসলেই ঠিক না। কারণ মানুষ কথা চলে বলে আল্লাহ কোন সময় কবুল করে ঠিক না। যেমন আমি আমার প্রথম যখন সন্তান হয় তখন আল্লাহকে বলছিলাম আল্লাহ তুমি আমাকে যদি মেয়ে দাও তারা কোনো সন্তান নেব না। আল্লাহ সেই কথাটাই মনে হয় আমার শুনছে, কারণ প্রথম ছেলে দেশে পরবর্তীতে মেয়ে আসছে। আসলে সন্তান যার যায় সেই বুঝে সন্তান হারানোর বেদনা। আজকের এই দিনটা ওর মা সারাটা দিন সকাল থেকে কাঁদতেছে, কান্না আসে, কিন্তু আমি যেহেতু ছেলে মানুষ বন্ধু মহলে চলতে গিয়ে অনেক কিছু ভোলা সম্ভব, কিন্তু একজন মা তো ঘরের ভিতর থাকে, সে তো আসলে বলতে খুবই কষ্ট হয়। তো আমি যে আমার ছেলে যে এইভাবে নির্মমভাবে যে হত্যা করেছে সন্ত্রাসীরা, আমি মাননীয় শেখ হাসিনার কাছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন যে আমার এই ছেলে হত্যার বিচার যেন সঠিকভাবে হয়। এরকম কত সন্তান যে বর্তমানে যাইতে আছে, এটা আমার আমার অনুরোধ থাকবে যে সেও তো একজন মা, নারী হিসেবে সে মানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর নির্দেশ দেবে যে তারা যেন সুষ্ঠুভাবে মানে প্রতিটা হত্যার তদন্ত করে এবং আসামিদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করে। তো পরিশেষে আমি সবার কাছে দোয়া প্রার্থী যে আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা ওকে যেন কবুল করেন এবং জান্নাতবাসী করেন।